বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত এই মুহূর্তে আমার শ্রোতা ও বন্ধুগণ, যারা যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আজকে আমার গোল্ডেন থাই এই পেয়ারা বাগান থেকে আপনার যে পেয়ারা বাগানটা দেখানোর চেষ্টা করতেছি, সেটা আমার নিজের বাগান। আমি আজকে আমার জমির পেয়ারা গাছের যেন কোনো ক্ষতি না হয় এর জন্য আপনার আগাছা পরিষ্কার করে দিচ্ছি। আপনারা দেখতেছেন কিভাবে আমার এখানকার লিভার আপনার আমাদের এখানকার ভাষায় পাশনি টানা বলে পাশনি টেনে দিচ্ছে। আপনারা জানেন 10 থেকে 15 দিন পর পর আপনার জমিতে যে ঘাসগুলো হয়, আগাছাগুলো হয়, এগুলো যদি আপনি ঠিক এইভাবে পাশনি টেনে দেন ভালো দক্ষ লিভার দিয়ে, তাহলে আপনার জমিতে কোনো রকমই আপনার ঘাস থাকবে না আর কি। ঘাস থাকলে জমিতে যে ক্ষতিটা হয়, আপনি যখন রাসায়নিক সার বা জৈব সার জমিতে প্রয়োগ করেন, শতভাগ সারটা আপনার গাছ খেতে পারে না, কারণ ঘাস থাকলে, আগাছা থাকলে আপনার সে আগাছায় গাছ সারের শক্তি টেনে নেয় আর কি, এটা আপনার ভালো করেই জানেন। তো প্রতি সেচের পরে যখনই ঘাস উঠবে এরকম পাশনি টেনে দিতে পারেন, বা আপনার ওখানে নিড়নি বলে আমাদের এখানকার ভাষায় নিড়ে দিতে পারেন, ঠিক এমন যদি পাশনি টেনে দেন তাহলে জমি আপনার একদিন বা দুই দিন রোদে শুকালে আপনার যত ঘাস আছে সব মরে শুকায় যাবে আর কি। তো আজকে আমি যে জিনিসটা দেখাচ্ছি মূলত যে পাশনি আমরা টানতেছি আমাদের জমিতে, সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছি আর কি। এরও পাশাপাশি আপনার পেয়ারা গাছ যদি হেলে দুলে যায় সেই জিনিসটা আমি দেখাবো। এখন দেখতেছেন আপনার আমার এখানকার লিভার দিয়ে আমি জমি পরিষ্কার করার চেষ্টা করতেছি, চলছে কাজ আর কি। তো যাদের পেয়ারা বাগান আছে মূলত তাদেরকে বলবো আপনার পেয়ারা বাগান অবশ্যই আপনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। হালকা ঘাস থাকলেও সেটা আপনি যদি পাশনি টেনে জো করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়, মাটিটা উর্বর হয়। আপনার যার মাটি যদি একেবারে শক্ত হয়ে যায় তাহলে জমির জন্য গাছের জন্য একটু সমস্যা হয় আর কি, আপনারাও জানেন। তা আপনার পাশাপাশি আগাছাও পরিষ্কার হয়ে গেল, আপনার মাটিটাও উর্বরে থাকলো আর কি। এই সুবাদে আমরা গাছ সবসময় বাগান পরিষ্কার রাখার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত 10 দিন বা 15 দিন পরে যদি আগাছা হয় আমরা ভুঁইকে পাশনি টেনে রাখি আর কি, পরিষ্কার রাখার চেষ্টা করি। আপনারা জানেন যে 1 বছর পরে যে পেয়ারাটা আপনার বাঁধা হয় বা 8 মাস 6 মাস, যাদের পেয়ারা নতুন গাছে পেয়ারা হয়, গাছ হেলে দুলে গেলে ঠিক আমরা এখন দেখতেছেন যেভাবে আপনার পেয়ারা ডাল আমরা বেঁধে দেওয়ার চেষ্টা করতেছি, এভাবে যদি ঠিক বেঁধে রাখেন তাহলে পেয়ারাটা আপনার ঝুলে মাটিতে লাগবে না, কারণ ছোটো গাছ অতটা শক্তি নিতে পারে না, যদি 2টা বা 3টা পেয়ারা একটা ডালে হয়ে যায় সেই ডালটা আপনার ধরে রাখতে পারে না। এর জন্য আজকে আমি যাকে দিয়ে আমার ডালগুলো বাঁধাচ্ছি, ওর নাম সাইফুল ইসলাম, উনি মূলত প্রতিনিয়ত আমার গাছ সপ্তাহ বা 10 দিন বা 20 দিন পর পর বাঁধার প্রয়োজনে ওনাকে আমি নিয়ে আসি, সেই আমার গাছগুলো বেঁধে দেয় খুব সুন্দরভাবে। আপনারা এর আগে অনেক ভিডিও দেখছেন যে আমি কীভাবে গাছগুলো বেঁধে রাখছিলাম, ঠিক এখন কিছু ডালে আবার পর্যাপ্ত পেয়ারা হওয়ার কারণে আপনার গাছ ঝুলে যায় আর কি, চারিদিকে ছড়ায় যায়, সেই ডালটাকে আপনার ঠিকভাবে রাখার জন্য ঠিক এইভাবে আমরা বেঁধে দিচ্ছি আর কি। আপনারা দেখছেন যেটা, যেন 1 মাস বা 2 মাস পরে গরমের সিজন আসলে বর্ষা সিজন চলে আসবে, যখন হালকা ঝড় বৃষ্টি আসলো যেন এই সাপোর্টটা দিতে পারে, এই সুবাদে আর কি আমরা গাছগুলো ভালো করে বেঁধে রাখার চেষ্টা করতেছি। তা আপনাদের যাদের পেয়ারা বাগান নতুন আছে, ছোটো বা থাকা অবস্থায় 8 মাস 10 মাস বা 1 বছর যাদের বয়সে পেয়ারা গাছ আছে, পেয়ারা বাগানে যথেষ্ট পেয়ারা আছে, ঠিক এইভাবে বাঁধার চেষ্টা করবেন। যারা মূলত নতুন বাঁধে তাদের দিয়ে, যারা দক্ষ আছে তাদের দিয়ে বাঁধানোর চেষ্টা করবেন। এখন যে গাছটি দেখছেন এটা হয়েছে আপনার, আমার গাছে কোনো একটা কারণে মরে যাওয়ার পরে আমি এটা গাছটা পরে লাগাইছি, এটা ছোটো একটি গাছ। ঠিক এই সময় যদি আপনি ডালপালা ভালো করে বেঁধে রাখেন তাহলে আপনার যে পেয়ারাটা সাইজ হবে সেটা ইনশাল্লাহ আর কিছু হবে না। তো দেখলেন কীভাবে পেয়ারা বাঁধতে হয় বা আগাছা গাছ পরিষ্কার রাখতে হয়, সেই জিনিসটা দেখালাম।
যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন সবাইকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।